নমস্কার বন্ধুরা, কুইজিন বাই কেয়াতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি দুই রকম মশলা কুলচার রেসিপি শেয়ার করব। রেস্টুরেন্ট অথবা ধাবাতে আমরা যেরকম মশলা কুলচা খাই ঠিক সেই রকম। প্রথমে একটা বাটিতে নিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট, আর নিচ্ছি 1 টেবিল চামচ চিনি, তাতে দিচ্ছি গরম জল 3 টেবিল চামচ। চিনি দেওয়ার ফলে ইস্টটা ফার্মেন্টেশন হতে শুরু করে। ধাবা অথবা রেস্টুরেন্টে আমরা যে কুলচা খাই সেটাতে কিন্তু ইস্ট দিয়ে তৈরি হয়। এবারে এটা ভালো করে গুলে নেব। এবারে এটা 30 মিনিট চাপা দিয়ে রেখে দেব। অন্যদিকে একটা পাত্রে নিচ্ছি মেজারমেন্ট কাপের 4 কাপ ময়দা। তাতে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে ময়দা আর নুন ভালো করে মিশিয়ে নেব। ময়দা আর নুন মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ রিফাইন অয়েল। লুচি অথবা পরোটা করার সময় আমরা যেরকম ময়ান ব্যবহার করি তার থেকে কম পরিমাণে ময়ান দিলাম। পরিমাণটা এরকম নিয়েছি, 1 কাপ অর্থাৎ 200 গ্রাম ময়দায় 1 টেবিল চামচ রিফাইন অয়েল। এবারে সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নেব। মাখাটা ঠিক এরকম হবে। মুঠো করার পর চাপ দিলে খুব সহজেই বালির মতো ঝুরঝুরে হয়ে ভেঙে পড়ে যাবে। এরপর এতে ইস্টের মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এই ইস্ট দিলে ময়দাটা ফ্লপি হয়, এটা পাউরুটির মতো একটা টেক্সচার আসে। এরপর এটা খুব ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ময়দাটা মেখে নেব। আমি এখানে রুম টেম্পারেচারে জল ব্যবহার করছি, এমনি নর্মাল ওয়াটার, গরম জল দিচ্ছি না। আমরা যেরকম লুচি পরোটা বানাবার জন্য ময়দা মাখি সেরকমই নরম করে এটা মাখা হবে। দেখুন ময়দার ডোটা অলরেডি চালি চালি হতে শুরু করেছে। কুলচার জন্য আমার ডো রেডি হয়ে গেছে। এবার এটা 3-4 ঘন্টা রেখে দেব। এই ডোটাতে 1 চা চামচ তেল মাখিয়ে নিচ্ছি। আর একটা ভিজে কাপড় চাপা দিয়ে দিচ্ছি। এই ডোটা 3-4 ঘন্টা পর আপনাদের দেখাবো। প্রথমে আমি আলু মশলা কুলচার পুরটা রেডি করে নেব। তার জন্য আমি ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হলে দিচ্ছি 1.5 চা চামচ কাঁচা লঙ্কা কুচি। তারপর দিচ্ছি 1 টেবিল চামচ আদা বাটা। এবারে এটা ভালো করে ভেজে নেব। এরপর দিচ্ছি গ্রেট করে নেওয়া গাজর 1/2 কাপ। গাজরটা খুব ভালো করে ভেজে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো সবজি দিতে পারেন, যেমন বিনস, ক্যাপসিকাম। এই গাজরের পরিমাণ অনুযায়ী স্বাদ মতো নুন দিচ্ছি। গাজর ভাজা হয়ে আসলে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজটাও ভালো করে ভেজে নেব। ততক্ষণ পর্যন্ত এটা ভাজবো যতক্ষণ না এটা থেকে তেল ছাড়ছে। পেঁয়াজ ভাজা হওয়ার পর তেল ছাড়লে এতে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চা চামচের একটু বেশি ধনে গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো দিয়ে ভালো করে কষে নেব।
মশলাটা কষে নেওয়ার পর দিচ্ছি মাঝারি সাইজে দুটো সেদ্ধ আলু। খুন্তির সাহায্যে আলুটা ভালো করে ম্যাস্ট করে নেব। সেদ্ধ আলুটা আপনারা হাতে করে চটকেও দিতে পারেন। সমস্ত উপকরণ মিনিট পাঁচ সাতেক ধরে ভালো করে ভেজে নেব। ভাজা হয়ে আসলে দিচ্ছি বিটরুট এক চা চামচ। তবে নুনটা টেস্ট করে দেবেন, কারণ এর আগে থেকেই আমরা নুন দিয়েছিলাম। এরপর দিচ্ছি এক চা চামচ আমচুর পাউডার, ক্রাশ করে নেওয়া কসুরি মেথি এক চা চামচ, দিচ্ছি এক মুঠো ধনে পাতা কুচি। এবার মিশিয়ে নিলেই মশলা কুলচার প্রথম পুরটা রেডি হয়ে গেল। এরপর আমি পনির মশলা কুলচার পুরটা বানাবো। প্রথমে ফ্রাইং প্যানে দিচ্ছি 4 টেবিল চামচের মতো রিফাইন অয়েল। তেলটা হাই ফ্লেমে গরম করে নেব। তেল গরম হলে ফ্লেমটা লোতে রেখে ওই তেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ কাঁচা লঙ্কা কুচি, 1 টেবিল চামচ আদা বাটা। এবার এটা ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা হলে দিচ্ছি 1 কাপের মতো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাও খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে দিচ্ছি একটা মাঝারি সাইজের আলু সেদ্ধ। আলুটা খুন্তির সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব। আর আলুটা ভালো করে ভেজে নেব। আলু প্রায় ভাজা হয়ে আসলে দিচ্ছি 1/4 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। ধনে গুঁড়োটা একটু এতে বেশি লাগবে, 1/2 চা চামচ জিরে গুঁড়ো। মশলাগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিন। মশলাগুলো ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, পরিমাণ মতো বিট নুন, 1 চা চামচ চিনি, 1 চা চামচ আমচুর পাউডার। এগুলো ভালো করে মিশিয়ে নেব। তারপর দিচ্ছি গ্রেট করে নেওয়া পনির 150 গ্রাম। পনিরের পরিবর্তে আপনারা বাড়িতে ছানা কাটিও ব্যবহার করতে পারেন। এবারে সমস্ত উপকরণ পনিরের সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। এই পর্যায়ে আমার নুন ও চিনি কম লাগলো, তাই দিচ্ছি পরিমাণ মতো বিট নুন ও চিনি। তারপর দিচ্ছি ক্রাশ করে নেওয়া কসুরি মেথি 1 চা চামচ ও গোলমরিচ গুঁড়ো 1/2 চা চামচ। এবারে এটাও আরো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সব শেষে দিচ্ছি কুচি করে কেটে নেওয়া ধনে পাতা এক মতো। এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে গেল মশলা কুলচার দ্বিতীয় পুর। 3-4 ঘন্টা পর ময়দার ডোটা আপনাদের দেখাচ্ছি, দেখুন এটা কতটা ফুলে গেছে আর চালি চালি ভাব হয়ে গেছে, অর্থাৎ প্রপার ফার্মেন্টেশন হয়েছে। আর তার ফলে আগের চেয়ে এটা আরো সফট হয়েছে। আবারও এটা হালকা হাতে ভালো করে মেখে নেব। এবার এটা থেকে আমি লেচি কেটে নেব।
আমার মোট 10টা লেচি হয়েছে। হাতে সামান্য তেল নিলাম আর ময়দাটা ট্যাপটা করে মাঝখানে দিয়ে দিচ্ছি সবজির কুপ। তারপর চারপাশ থেকে এটা মুড়ে গোল বলের আকারে গড়ে নেব। আমি আবার একটা লেচিতে পুর ভরে নেব। একইভাবে সবকটা লেচিতে আমি পুর ভরে নিয়েছি। মোট 5টা লেচিতে আলু মশলার পুর ভরেছি আর বাকি 5টা লেচিতে পনির মশলার পুর ভরে নেব। যেভাবে আলুর পুরটা ভরেছি ঠিক সেই একইভাবে ময়দার লেচিটা চ্যাপটা করে মাঝখানে পুরটা রেখে চারপাশ থেকে মুড়ে নেব। এমনভাবে মুড়তে হবে যেন বেলতে গিয়ে আবার ফেটে না যায়। এইভাবে আমি এই 5টা লেচিতে পুর করে নিলাম। এগুলো এবার বেলে নেব। খুব বেশি বড় করব না, একটু ছোট ও মোটা করে বেলে নেব। সামান্য ময়দা নিলাম, তার উপর পুর ভরা ময়দার দুটা রেখে হাতে করে চেপে চেপে ওভাল শেপে করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো গোল বা ডিম্বাকৃতি শেপে বেলে নেবেন। তারপর এর ওপরে দিচ্ছি জোয়ান, কালো জিরে, ক্রাশ করা কসুরি মেথি আর ধনে পাতা। এবারে এটা হাতে করে চেপে চেপে বসিয়ে দিচ্ছি। প্রয়োজনে সামান্য একটু জল ছিটিয়ে এইভাবে চেপে চেপে এটা ময়দার গায়ে লাগিয়ে দিলেই রেডি হয়ে যাবে সেকার জন্য। এই একই পদ্ধতিতে পরেরটাও রেডি করে নেব। প্রথমে ময়দার গুঁড়ো চারপাশে ছড়িয়ে দিচ্ছি, তার উপরে ময়দার দুটা রেখে হাতে করে চেপে চেপে গোল করে দিলাম। তারপর দিচ্ছি সামান্য জোয়ান, কালো জিরে, ক্রাশ করা কসুরি মেথি আর ধনে পাতা। তারপর সামান্য জল দিয়ে চেপে চেপে ময়দার গায়ে লাগিয়ে দিচ্ছি যাতে ঝরে পড়ে না যায়। আমার দুটো কুলচা বেলা হয়ে গেছে, এবারে এগুলো সেকে নিলেই রেডি হয়ে যাবে। প্রথমে ফ্রাইং প্যানটা মিডিয়াম ফ্লেমে প্রিহিট করে নেব। প্যান গরম হলে কুলচাটা দিয়ে দিন। তারপর কুলচার চারপাশে সামান্য জল দিয়ে দিচ্ছি। আর জল দিয়েই এটা চাপা দিয়ে দিচ্ছি। এবার ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে 2-3 মিনিটের জন্য সেকে নেব। দুই থেকে তিন মিনিট পর চাপা খুলে অপর দিকটা উল্টে 1 মিনিটের মতো সেকে নেব। চাকা হয়ে গেলে একটা চিমটির সাহায্যে এটা পুড়িয়ে নেব। রেস্টুরেন্ট বা ধাবাতে ওনারা তন্দুরেতে কুলচা বানায় আর তাতে কুলচার গাটা পোড়া পোড়া ভাব থাকে। এই পোড়া ভাব আনার জন্যই আমি এটা পুড়িয়ে নিই।
আমার আলু মশলা কুলচা রেডি হয়ে গেছে। একইভাবে পনির মশলা কুলচাটাও সেকে নেব। ফ্রাইং প্যানে দিয়ে দিচ্ছি পনির মশলা কুলচা, আবারও চারপাশে একটু জল দিয়ে চাপা দিয়ে দিচ্ছি। দুপাশটা শেকা হয়ে গেলে পুড়িয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল দু রকমের মশলা কুলচা। সবশেষে কুলচার ওপরে বাটার ব্রাশ করে নেব। এই কুলচা ডাল মাখানি, চানা মশলা, আলুর দম অথবা পনির যে কোনো পদের সঙ্গেই খাওয়া যায়। আমার আজকের এই রেসিপিটি আপনার কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে লাইক শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আজকের মতো বিদায়, আবারও হাজির হব পরের রেসিপি নিয়ে।